এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ দেখাবো যে 15 ফুটের রিং রোস্টার, 15 ফুটের রিং রোস্টার, এটা রং হয়ে গেছে সম্পূর্ণ রূপে। তো এই মেশিনটি বিহার যাবে, বিহার থেকে আমাদের কাস্টমার দুজন এসছে, তো তারা একবারেই একসাথেই কিন্তু মেশিনটাকে নিয়ে যাবে। এছাড়া কিন্তু প্রচুর আমাদের কারখানাতে রিং রোস্টারের অর্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন। কোনো কাস্টমার হয়তো 9.5 ফুটের অর্ডার দিয়েছে, কোনো কাস্টমার হয়তো 12 ফুটের অর্ডার দিয়েছে, কোনো কাস্টমার হয়তো 18 ফুটের অর্ডার দিয়েছে। এরকম অনেক ধরনের রোস্টার কিন্তু আমাদের কারখানার মধ্যে রেডি আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে এলে আপনারা সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন, ডেমো টেমো সমস্ত কিছু মেশিনের মধ্যে, যে কেমন কোয়ালিটির মুড়ি হচ্ছে, আর সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে এলে ভালোভাবে জানতে পাবেন এবং দেখতে পাবেন। এছাড়া কিন্তু আমাদের এখানে চালও পেয়ে যাবেন, বিভিন্ন রকমের চাল রয়েছে মুড়ির, মানে ললার চাল রয়েছে, স্বর্ণ চাল রয়েছে, যেটা বলা হচ্ছে লঘু চাল, ছোটো চাল বা মিডিয়াম চাল, সব ধরনের চালও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। মানে মুড়ি মেশিনের সাথে যে সমস্ত সরঞ্জাম বা র মেটেরিয়াল যেগুলো, যেমন চাল, মুড়ির প্লাস্টিক বা সিল মেশিন বা সেলাই করা মেশিন, সব কিছুই কিন্তু আপনারা আমাদের কারখানার থেকে পেয়ে যাবেন। মানে একটা জায়গার থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু মুড়ির এ টু জেড, মানে যাবতীয় সরঞ্জাম কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনারা অন্য কোনো জায়গাতে পাবেন না, সেটি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন একই জায়গায়। তো এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে, আপনারা আপনাদের মোতাবেক যেমন ধরনের বলবেন, কেউ যদি বলেন যে কামরাঙ্গা টাইপের মেশিন দেবো, এই যে কামরাঙ্গা টাইপের মেশিন কিন্তু আমাদের এখানে রেডি হচ্ছে, এটাও কিন্তু ফিটিং হচ্ছে, এটাও কিন্তু আগামীকাল এটা রেডি হয়ে এটাও কিন্তু বিহার যাবে। এছাড়া যে ভাইব্রেটিং চালনা, এটা চালনা যেটাতে মানে মুড়িটাকে চালছে, সেটা এটা হচ্ছে ভাইব্রেটিং চালনা, ভাইব্রেটিং সিস্টেম করা রয়েছে, যেটা আমাদের কারখানার মধ্যে সেট আপ রয়েছে, সেখানে কিন্তু এরকম দেখতে পাবেন। এছাড়া আমাদের এদিকে রয়েছে বক্স রোস্টার, এটা হচ্ছে বক্স রোস্টার, এবং এই যে এখন শীতকাল, শীতকালে একটু রোদের অসুবিধা আছে, তার যার কারণে চাল শুকনো করা মেশিন আছে, ড্রায়ার মেশিন, এই মেশিনে কিন্তু আপনারা চালটাকে শুকনো করতে পারবেন। এছাড়া কিন্তু আর আলাদা ধরনের বিভিন্ন রকমের মেশিন কিন্তু রয়েছে, আপনারা এখানে এলে সমস্ত ধরনের কিন্তু মেশিন দেখতে পাবেন নিজের চোখের সামনে, এবং তার সাথে আপনাদেরকে টেস্টিংও করে দেওয়া হবে আপনারা যে মেশিনটা নেবেন। তো এরকম ধরনের মেশিন নিতে হলে এবং নিজের চোখে দেখতে হলে অতি অবশ্যই আপনারা আমাদের কারখানাতে আসুন, এবং নিচের দেওয়া নাম্বারে কল করুন এবং ভালো করে আবার ডিটেলসে জানুন। তো আজকের মতন এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো পরের ভিডিওর আমরা খুব শীঘ্রই দেব, তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। আবি দেখিয়ে 15 ফুট ওয়ালা রোস্টার আবি লোড হো গিয়া হ্যায় গাড়ি মে, আবি এ জায়গা বিহার, বিহার সে হামারা কাস্টমার আয়া হ্যায় আর আবি এ মেশিন লোড হয়ে রে, ইসকা সাথ পুরা যো সেট আপ রয়েগা হ্যায়, ভাইব্রেটিং চালনা আর যো যো আদার্স যো চিজ দে দেখ লিজিয়ে, সবই সিস্টেম হাম ইসকা সাথ দে দেতে হ্যায়। আর আবি গাড়ি লোড হো রে, আবি রাত বাজে, রাত কিতনা টাইম হুয়া, 7:53 হো গিয়া হ্যায়, আর আজকা যো ডেট হ্যায় 27 তারিখ হ্যায়, তো আজ লোড হো গিয়া হ্যায় দেখ লিজিয়ে, আর গাড়ি ইয়াহ পর মৌজুদ হ্যায়, হামারা যো মিস্ত্রি লোক যো হ্যায় আর হেল্পার যো হ্যায় সবি সবি নে ইসকো লোড কর কর দিয়া হ্যায় গাড়ি মে, তো আবি নিকল জায়েগা এ। তো আপ লোক চাইয়ে তো হামারা কারখানা মে আকে বহুত সারে রোস্টার লে সকতে হ্যায় আর দেখ ভি সকতে হ্যায়, বহুত সারে মিল জায়েগা আপকো, তো আপ লোক আইয়ে।